আজকে আমাদের জার্নি হচ্ছে সান্দাকফু থেকে মোলে। এখন আমরা গাড়িতে আছি। তো গাড়িতে আছি হচ্ছে আমি, সাগর, অঙ্কিত আর সৌরভ। আমাদের একটু কষ্ট হয়ে গেছে, তাই জন্য আমরা গাড়ি করেই যাচ্ছি। বাট গাড়িতেও কিন্তু মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে, তো ওটা সম্ভব না আমাদের জন্য হাঁটা। দেড় ঘন্টার বেশিই লাগবে, তো আমাদের জন্য সম্ভব না। রাস্তা খুবই বাজে আর কাঁধে ব্যথা, তার থেকে বড় কথা পায়ে ফোসকা পড়েছে। তো আমরা তাই জন্য চারজনে গাড়িতে করে যাচ্ছি, আর সবার ব্যাগ আছে গাড়িতে আমাদের। এখন আমরা যাবো হচ্ছে সবলগ্রাম অবধি, কারণ ওখান থেকে আমাদের এক বা দেড় কিলোমিটার টাউনে মোলে অবধি হেঁটেই যেতে হবে ব্যাগ ক্যারি করে, কারণ ওখানে খুব রেয়ার, মানে খুব কম সংখ্যায় গাড়ি যায়। তো সেই জন্য আমাদের ওখান ওই অবধি আমাদের নামিয়ে দেবে, তারপর আমাদের মোলে অবধি যেতে হবে। তো চলো জার্নিটা এনজয় করি। আর এই সামনে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কি সুন্দর। আপ লোকো কা তো এ সব হার দিন কা এক্সপেরিয়েন্স হ্যাঁ জি স্যার, 365 ডেজ মে হোতা হ্যায়। চলো, কি অসাধারণ লাগছে রে, দারুণ লাগছে জায়গাটা। এই এতক্ষণ পরে একটা সুন্দর রাস্তা পেলাম, এতক্ষণ পরে একটা সুন্দর রাস্তা দেখলাম, এটা দেখো শান্তি। এতক্ষণ পর মানে পুরো ট্রিপে এই ফার্স্ট একটা সুন্দর রাস্তা দেখলাম। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। হেলিকপ্টার প্যাডে, এটা হেলিপ্যাড, মানে যদি পুরো রাস্তাটা এরকম পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর হতো তাহলে কোনো কষ্টই হতো না। হ্যাঁ, কি মলে সে ফালুর টাকা রাস্তা এসেই হ্যাঁ পার্কে উপর থেকে সে নিয়ে ছোট মোটা এই ভাই ভিডিও ভাই ভিডিও বানাচ্ছে সত্যি অসাধারণ জায়গা। সামনে কাঞ্চনজঙ্ঘা দারুণ লাগছে, আচ্ছা সবাই আমাদের অনেক টাইম হাতে, যারা আসে তারাই ফিল করতে পারে এইসব জায়গা, মানে হিউম্যান টাইপ জায়গা। ফোনে দেখা আর চোখে ডিরেক্ট নিজে দেখা সত্যি ডিফারেন্স আছে, মানে ফোনে দেখে আমরা অত এক্সাইটেড হয়ে যাই, এখন তো চোখের সামনে দেখতে পাচ্ছি, দারুণ জায়গা। এই গাছগুলো দেখতে পাচ্ছ, সামনের বাড়িটা দেখ, মানে কাঞ্চনজঙ্ঘার সামনে কি দারুণ লাগছে। আমরা এখন একটু থুকুমে দাঁড়িয়েছি, এখানে এই আর্মি ক্যাম্প আছে, ওখানে একটু আমাদের আইডেন্টি প্রুফ দিয়ে সব কিছু চেক করাতে হচ্ছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট জাস্ট অসাম লাগছে গাইস, মানে কষ্ট হচ্ছে সেই লেভেলের, কিন্তু এইসব দেখলে অসাম লাগছে। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। হোপ তোমরা সবাই খুব বিন্দাস আছো। তো কালকে খুব কষ্ট হয়ে গেছে বলে আজকে আমি গাড়িতে যাবো ডিসাইড করেই নিয়েছিলাম, তো ব্যাগ ফ্যাগ নিয়ে গাড়িতেই আসছি আমি, সৌরভ, অঙ্কিত, সাগর। তো চলো পুরো জায়গাটা দেখতে দেখতে যাই, হয়তো হেঁটে আসলে আর একটু জিনিস, বেশি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হতো, কিন্তু শরীর দিচ্ছে না,
কিন্তু আমি বলবো যে চেষ্টা করবে প্রপার এক্সারসাইজ মেনটেন করে ট্রেক করতে আসা। গাড়িতে কিন্তু কোমর ফোমর ব্যথা হয়ে যাবে যা বাজে রাস্তা, দেখে হেঁটে আসলে কি তোমরা নিজের মতো করে নিজেরা হেঁটে আসতে পারবে। সো বাট অসম লাগছে, অসম লাগছে, কি বলবো তোমাদের। এই নিচটা দেখো জাস্ট, আর ওই যে দেখা যাচ্ছে দারুণ লাগছে। উফ কেমন লাগছে, কেমন লাগছে? হেভি ফিলিং, সেটাই না আসলে বলে বোঝানো যাবে না। মানে ফটোতে বা ভিডিওতে দেখে আমরা এত এক্সাইটেড হয়ে যাই, একবার চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটাও না একটা আলাদাই মাহাত্ম্য আছে বলতে পারো। হাত বাড়ালে হাতে চলে আসে, হ্যাঁ হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, হাত বাড়ালে এভারেস্ট, সেই জায়গা। এতদিন বইয়ের পাতায় পড়েছিলাম মাউন্ট এভারেস্ট, এখন স্বচক্ষে দেখছি মাউন্ট এভারেস্ট। এটা আমাদের সবারই ফার্স্ট টাইম, দারুণ লাগছে। আর এই যে পাহাড় কেটে কেটে গাড়িগুলো যাচ্ছে না, খুব দারুণ লাগছে। কিন্তু কোমর ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তো চলো জার্নিটা এনজয় করি আমরা সবাই মিলে। তোমরাও এনজয় করো জার্নিটা, আর কেমন লাগছে জার্নি অবশ্যই কমেন্ট করে এটাই বলবো। চলো এরপর আমরা একদম ডিরেক্ট সবর গ্রামে গিয়ে দাঁড়াবো। গাড়ির রাস্তাও কিন্তু প্রচুর খারাপ, জাস্ট দেখতে পাচ্ছ বিভৎস ডেঞ্জারাস। আবার এইভাবে একটা বাঁক আছে, এই দিকে নামবো আমরা, আসছে না বিশাল রিস্কি দুট ভাবে ভাই, এখান থেকে হেঁটেই যাবো ওই দরজায় হাত দে, দরজায় হাত দে মানে ইয়েতে হাত দে, হ্যাঁ চেপে ধরে বসে থাক সবাই, খুবই বাজে রাস্তা। ধরে না শুধু আঙুলটা ঘুরে ঢুকিয়ে বলতে, কিছু হলেই টেনে দিবি বাচ্চা। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ভাই, ইউটার্নটা দেখ ভাই, এই জাস্ট এখন আমরা সবর গ্রামে নামলাম, এখান থেকে মোলে 1 কিলোমিটার, যেটা আমাদের নিজেদের ব্যাগ নিয়ে ডাউনে যেতে হবে। বেশ ভালো জায়গা, এখানে হালকা কম ঠান্ডা আছে, আর এই যে রোদটা পড়ছে এটার জন্য খুব ভালো লাগছে আবহাওয়াটা। আর এখান দিয়ে ভিউটা হচ্ছে এরকম, আজকে যদি এই 14 কিলোমিটার হেঁটে আসতাম আর শরীরে কিছু থাকতো না, হয়তো ডেড বডি হয়ে যেতাম। তো চলো এখন আমরা এই যে ব্যাগগুলো রাখলাম এখানে, এবার ওই যে রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো, দেন 1 কিলোমিটার হেঁটে আবার আমাদের জিটিএ ডেকার্স হাটের বুক করা আছে মোলেতে, ওখানে গিয়ে উঠবো। আর ওরা তারপর আসছে, ওরা সন্ধ্যে হয়ে যাবে আস্তে আস্তে, তো আমরা যাই, দেখা যাক কী করা যায়। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট দেখতে দেখতে পাহাড়ের ধারে বসে ম্যাগি খাও, এটাই হচ্ছে লাঞ্চ এখানকার, ন্যাশনাল লাঞ্চ হচ্ছে ম্যাগি। তো এই যে এইরকম রাস্তা দিয়ে এখন আমরা নামবো হচ্ছে মোলের দিকে সবলগ্রাম থেকে, আর এখন আমাদের নিজেদের ব্যাগ নিজেদেরকে নিয়েই নামতে হবে ট্রেকিং করে। তো চলো একদম আমরা আমাদের হোমস্টেতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, কারণ এখানে চার্জের ব্যবস্থা একদমই নেই, মানে ফোনে খুব কম চার্জ, তাই যতটা পারছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, মানে যেগুলো আমরা ঘটছে আমাদের সাথে সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করছি। ব্যাস এইটুকুনি, রাস্তা হচ্ছে এরকম, ও এখন পুরো ডাউন। তো চলো যাওয়া যাক, গিয়ে হোটেলে গিয়ে যদি চার্জের ব্যবস্থা থাকে, খুব মানে খুব রেয়ার চার্জের ব্যবস্থা, বাট থাকলে দিতে হবে, চলো। তো জাস্ট মোলেতে পৌঁছালাম, আর এটা হচ্ছে জিটিএ ট্রেকার সার্ট, এখানে আমাদের এই যে 6 জন আছে, তো 6 জনের 6টা বেডের রুম আছে, 1, 2, 3, 4, 5, 6। তো ফাইনালি পৌঁছালাম, এখানেও চার্জের তো ব্যবস্থা নেই, আর একটা মাত্র বাল্ব আছে, এখানে কখন কখন লাইট আসে কেউ জানে না, একবারই হয়তো লাইট আসবে সারাদিনে, তাই ব্লক করতে পারবো কিনা জানি না, চার্জ না থাকলে তো পসিবল না, সব ফোনেই চার্জ শেষ, তো এটাই বলার ছিল। তো দেখা যাক কতক্ষণ কী করা যেতে পারে, কোনোভাবে চার্জের ব্যবস্থা করতে পারি কিনা দেখা যাক। তো চলো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, শুধু কমেন্ট করে জানিও। খুব কষ্টের ট্রেকিং জিনিসটা না, খুবই কষ্টের। আমাদের এখান থেকে ভিউ, মলে ট্রেকার সাথে মোটামুটি সন্ধ্যেবেলা 7টাতে একটু কারেন্ট আসে, তাও জেনারেটরের থ্রুতে মোটামুটি 8টার মধ্যে চলে যায়, আধ ঘন্টা থেকে 45 মিনিটস অবধি থাকে। আর এখানে খাওয়ার কিন্তু খুব অসুবিধা, মানে এখানে খেলে ওই ম্যাগি পাবে আর এই যে বিস্কিট পাবে, আমি একটা বিস্কিট নিয়েছি কিনে খাবো, আর রাত্রিবেলা ডিনারে শুধু ভাত ডাল সবজি পাবে, আর কিছু না, নাথিং। তো এটাই হচ্ছে ব্যাপার, এরপর আর কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, বাট এইটুকুনি জানিয়ে দিলাম। এবার দেখি 7টায় আসুক আগে কারেন্ট, আমার ফোনের চার্জ একদম নীল হয়ে এসছে, জাস্ট হতে যায় নীল, তো
তো চলো এই অবধি জেনে রাখো, 2% চার্জ আছে, এরপর একটু খাওয়া দাওয়া করি, দেড় একটু রেস্ট করবো, এখানে দেখার মতো কিছুই নেই, তারপর একদম রাতের ডিনার, তারপরে 7টায় আসলে আবার যদি ফোনে চার্জ করতে পারি দেন কালকের রুটটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, না মোলে থেকে ফালুট, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো বেসিক্যালি কালকে তো চার্জের ব্যবস্থা ছিল আধ ঘন্টার জন্য, তো আমাদের বন্ধুরা পাওয়ার ব্যাংক ফ্যাংক সব চার্জ করে নিয়েছিল, রাতের ডিনারে ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর পাঁপড় এরকম কিছু একটা ছিল। এই যে আমাদের হোমস্টে, এখানে আমাকে এক্সপায়ারি ডেট বিস্কিট খাইয়ে দিয়েছে, তো এই ডিটেলসটা আমি নেক্সট ব্লগে বলতে বলতে যাবো। তো এখন ফোনের চার্জের অবস্থা সত্যিই খুব কম, আর ফালুটেও চার্জের অবস্থা খুব কম, যতটা পারবো মানে ইনফরমেশান তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, গুড মর্নিং গাইস, তো এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর নেক্সট কোনো ব্লগে মানে নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার আসছি ফালুটের ভিডিও নিয়ে। তো চলো ততক্ষণ টাটা বাই, লাভ ইউ, ঠান্ডা বিশাল।